আজকে খবরে নজর রাখবো মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র চিকিৎসকদের জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ইমেল ইমেলে একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ রেফারে এখনো রোগী মৃত্যু অব্যাহত হাসপাতালে নেই পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন হয়নি অতিরিক্ত নিরাপত্তা রক্ষীও ইমেলে উল্লেখ জুনিয়র চিকিৎসকদের ফের টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনা চায় চিকিৎসকেরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত আমি চলে যাব সরাসরি সৈকতের কাছে সৈকত তুমি রয়েছো এই মুহূর্তে হাসপাতালে নিরাপত্তা রক্ষী নেই দাবি করছেন চিকিৎসকেরা পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নেই তুমি কি ছবি দেখতে পাচ্ছো একদমই দেখো হসপিটালের যে নিরাপত্তা সেই নিরাপত্তার দাবিতেই বলতে গেলে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং তারপরে সরকারের সঙ্গে আলোচনাতেও সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই মুহূর্তে আমি এসএসকেএম হসপিটালে রয়েছি এসএসকেএম হসপিটালে নিরাপত্তা বা নিরাপত্তা রক্ষী সেটা কিছুদিন আগেও যে পরিমাণে ছিল এখনও প্রায় সেরকম পরিমাণেই রয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী কি মোতায়েন হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এসএসকেএম হসপিটালের চিকিৎসক ডক্টর বিপ্রেশ চক্রবর্তী অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করে নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের যে আশ্বাস সেই অনুযায়ী কি কাজ হয়েছে আগে দেখুন নিরাপত্তা তো অনেকগুলো আঙ্গিক রয়েছে কিছু যেটা ডিরেক্টলি ইনভলভ সেটা হচ্ছে আমাদের পুলিশ পার্সোনালদের নাম্বার বাড়ানো আর যেটা ইনডিরেক্ট নিরাপত্তা আছে যে যে কারণে নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে সেই কারণগুলোকে অ্যাড্রেস করা তার মধ্যে কিন্তু একটা বড় পার্ট হচ্ছে এই পেশেন্ট কেয়ার সার্ভিসেসগুলো এবার আমরা যখন আমাদের আন্দোলন যখন আমাদের অনশন চলছিল যখন আমাদের স্বাস্থ্যভবন অভিযান চলছিল তখন আমরা সরকারের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চিফ সেক্রেটারির সাথে মিটিং করেছি এবং তার পরবর্তীতে আমরা বারবার মেইল করেছি গত পরশুদিন আমরা একটা মেইল করেছি এটা সরকারকে খুব ভালোভাবে বুঝতে হবে এটা কিন্তু একটা জাস্ট ওয়ান টাইম থিং নয় আমাদের যে দাবিগুলো আমরা জানিয়েছি যে স্বাস্থ্য ব্যবস্থা যাতে এটা পরিচ্ছন্ন থাকে এটা খুব সবার জন্য খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে অ্যাপ্রোচেবল থাকে এরকম সিস্টেম সেটা আমরা দাবি করেছি তো সরকার আমাদের সাথে বসেছে কিন্তু একবার আলোচনা দুবার আলোচনা করলে তো হবে না একটা ফলো আপ দরকার সেটা আমরা মেইল যে চিফ সেক্রেটারিকে আবার মেইল করেছি ওনার তরফ থেকে আমরা এখনও প্রায় দুদিন হতে চললো আশা তাকিয়ে আছি ওনার থেকে উত্তর পাবো যাতে করে কিনা মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে ওনাদের হয়তো ভেবেছেন যে এই যে আন্দোলন চলছে সেই পরিস্থিতিতে এই জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনায় বসলে মিটিংয়ে বসলে হয়তো ওরা আন্দোলন তুলে নেবে এটা কিন্তু ওনারা ভাববেন না কারণ আমরা কিন্তু এই সিস্টেমের মধ্যে এখনও আছি এবং সিস্টেমটা বদল এখনও চেয়ে যাচ্ছি এটা জাস্ট একদিন দুদিন দশ দিনের ব্যাপার নয় যাতে আজকের থেকে 10 বছর 15 বছর 20 বছর বাদেও পশ্চিমবাংলার জনসাধারণ এই যে সিস্টেমের ফ্রুটফুলনেস যেটা সুবিধা সেটাকে উপভোগ করতে পারে সিস্টেমের বদল চাইছেন আপনারা সেই জন্যেই নিরাপত্তার দিকটা বারংবার আপনারা দাবি করছেন সরকারের তরফ থেকে বলা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী প্রয়োজন হলে নিয়োগ হবে মোতায়েন হবে সেটা কি হয়েছে বাস্তবে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যেমন হচ্ছে আমাদের হস্টেলগুলোতে আগে যেখানে একজন থাকতো সেখানে তো দুজন হয়েছে মাঝে মাঝে রাতের দিকে সেখানে পুলিশি টহল হচ্ছে কিছু কিছু জায়গায় যেরকম ছিল সেরকমই আছে তো একদমই বদল হয়নি বলবো না আবার সব বদলে গেছে সেটাও বলবো না মাঝামাঝি জায়গাতে রয়েছে তবে আরও অনেক বদলের জায়গা রয়েছে যার দিকে আমরা তাকিয়ে রয়েছি আমি জানি সেগুলো হয়তো করতে সময় লাগবে সরকারও তাই বলবে হয়তো বাট সেটা যেন ইনশিওর করা হয় যেন হচ্ছে এবং এই আলোচনার রাস্তাটা যেন কখনো বন্ধ না হয় কারণ আমরা সিস্টেমের মধ্যে আছি আমাদের থেকে যে ফিডব্যাকগুলো যাবে সেটা ওনাকে স্বাস্থ্য ব্যবস্থাকে ডিরেক্টলি বদল করতে হেল্প করবে কারণ কিছু পলিসি মেকার্স যারা পলিসি মেকিং করেন তারা আইএএস আইপিএস অফিসার তারা তো এই হাসপাতালের মধ্যে কাজ করছেন না আমরা যেহেতু ডিরেক্টলি পেশেন্ট কেয়ারের সাথে যুক্ত তাই আমাদের মতামতগুলো আলোচনাগুলো চিকিৎসকদের মতামতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসকরা বারবার ইমেল করছেন দেখা যাক চিকিৎসকদের ইমেলে ঠিক কি উত্তর আসে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরাজ হাকিম আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন সেটা খুবই নিন্দনীয়